আসসালামু আলাইকুম। ইউজার মেলবক্স সাইজ কোটা লিমিট ইন এক্সচেঞ্জ সার্ভার। আপনি যে কোনো ধরনের সার্ভার নিয়ে কাজ করুন না কেন, স্টোরেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার ইউজারদেরকে কী পরিমাণে স্টোরেজের অ্যাক্সেস দিয়ে রাখবেন সে ব্যাপারটি অবশ্যই কনসার্নে থাকতে হবে। এই কনসার্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় এর এই ধরনের কাজের সুবিধার জন্য এক্সচেঞ্জ সার্ভার 2016 আমাদেরকে সে সুবিধাটি দিয়ে রাখছে, পার ইউজার বেস কোটা লিমিট করে দেওয়া। চলো আমরা আমাদের ল্যাবে ফিরে যাই। এটি হচ্ছে আমাদের মেল সার্ভার। আমরা মেল সার্ভারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকজন ইউজার রয়েছে। আমরা বন্ড ইউজারের জন্য কোটা লিমিট করব। বন্ড ইউজারকে সিলেক্ট করে ইডির অপশনে ক্লিক করলাম। আর জেনারেল, জেনারেল পর অপশন মেল বক্স ইউজেস, এই বন্ড ইউজার কী পরিমাণ মেল বক্স ইউজ করতে পারবে সে অপশনটি এখানে থাকবে, ক্লিক করলাম। ডিফল্ট একজন ইউজার 2 GB পরিমাণ ডাটা ইউজ করতে পারেন, স্টোরেজ দখল করতে পারেন, ইউজ করতে পারেন, মোর অপশনে ক্লিক করলাম। আমরা ডিফল্ট অপশনগুলো দেখতে পাচ্ছেন। কাস্টমাইজ দ্য কোটা সেটিং ফর দিস মেল বক্স, আমরা কাস্টমাইজ করবো, তাহলে কাস্টমাইজকে সিলেক্ট করলাম। এখানে ইস্যু এ ওয়ার্নিং অ্যাট 1.9 GB, 1.9 GB পরিমাণ ইউজ করলে ওয়ার্নিং মেসেজ দিবে, আমরা সেটাকে 1 GB করে দিচ্ছি, 1.5 GB করে দিচ্ছি। আর ফর হাবিট সেনের ডাটা 1.2 GB রেখে দিচ্ছি, ফর হাবিট সেনের রিসিভ ডাটা 2 GB রেখে দিচ্ছি। এখান থেকে আমরা পার ইউজার বেসড তার স্টোরেজটিকে কোটা লিমিট করতে পারবো, সেভ দিয়ে দিচ্ছি। এডিটর অপশন আবার খেয়াল করুন, মেল বক্স ইউজেস প্রেসিকারতে দেখতে পাচ্ছেন। এখন আমরা ইস্যু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি 2 GB, বেটার আমরা 1 GB করে দিতে পারি সব কিছুতে, 1 GB বেশি আমরা ইউজ করতে চাচ্ছি না। এখন আমরা এডিটর অপশনে ক্লিক করলাম, দেখতে পাবেন ইউজার্স 0% অফ 1 GB, এই ক্লায়েন্টের জন্য অর্থাৎ এই ইউজার সর্বোচ্চ 1 GB পরিমাণ ডাটা ইউজ করতে পারবে, স্টোরেজ ইউজ করতে পারবে। আমরা পাশাপাশি অন্য ইউজারদের অপশনগুলো দেখি। মেল বক্স ইউজেস 0% অফ 2 GB, জেমস ইউজার আমরা সেটিকে কাস্টমাইজ করেছিলাম একটু আগে, 0% 1 GB। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খুব সহজভাবে আমরা মেল বক্সের কোটা লিমিট করতে পারি এই অপশনটি থেকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।